নশাশির কি পারবে অভিষেককে হারাতে নশাশির দিকে হারাবে কি জনগণ হারাবে জনগণ নবсад ভাইকে ভোট দেবে আর জনগণ এখানে অভিষেককে হারিয়ে দেবে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে নশাশির বিষয়টাকে কিভাবে দেখছেন বিষয়টাকে আমরা খুব স্বাভাবিকভাবেই দেখছি ভোটে লড়াই হবে সব কেন্দ্রে লড়াই হবে সেখানে ভাইজান কোন না কোন জায়গায় দাঁড়াবে আমরা সেভাবেই দেখছি এটা স্বাভাবিক রাজনৈতিক লড়াই যেভাবে হয় সেভাবে হবে বিরোধীরা বলছে ভাঙড়ে নসা উন্নয়ন করতে পারেনি শুধুমাত্র কয়েকটি ছেলের হাতে বোমা বন্দুক তুলে দিয়েছে তৃণমূলের উপর হামলা করার জন্য এইটা যদি ভালো করে মিডিয়ার ভাইরা অন্তত দেখে ওইখানে অশান্তি করার জন্য বোমা বন্দুক করতে এসেছিল এসছিল যে গাড়িতে থেকে গাড়িগুলো ওখানে ছিল সারে সারে দাঁড়িয়ে যে গাড়িগুলো ওরা রেস্কিউ করতে পারেনি সেই গাড়িতে লেখা ছিল জীবনতলা টু ক্যানিং সেই গাড়িগুলো করে অস্ত্র আনা হয়েছিল সেটা যদি সঠিকভাবে ইনভেস্টিগেশন করা যায় পরিষ্কার পানির মতো হয়ে যাবে যে কারা ওখানে অশান্তি করেছে আর কারা ওখানে শান্তি চেয়েছে অ্যাকচুয়ালি যেটা ঘটছে আমি যে ঘটনাটা বলার চেষ্টা করছি ভাঙড়ের উপরে বাইরে থেকে মস্তান গুন্ডা বাহিনী আমদানি করে গণ্ডগোল করা হচ্ছে আর গণ্ডগোল যখন করে তারা পালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন এসে সাধারণ নিরীহ ভাঙড়বাসীর উপরে ইনকোয়ারি করছে বলছে এরা গন্ডগোল করছে কিন্তু প্রকৃত গন্ডগোল যারা করছে তাদেরকে কিন্তু ধরারও চেষ্টা করছে না নশাশিরদ কী কি পারবে অভিষেককে হারাতে নশাশিরদ কি হারাবে কি জনগণ হারাবে জনগণ নশদ ভাইকে ভোট দেবে আর জনগণ এখানে অভিষেককে হারিয়ে দেবে এই আইএসএফ কর্মী দের উপর হামলা হয়েছে বেশিরভাগ আইএসএফ কর্মী এখনো বাড়ি ছাড়া সেই খব থেকে কি নশাশিরদ কি ডায়মন্ড না সেটা কোনো ব্যাপার নয় ডায়মন্ড হাবারের মানুষ চাইছেন নশাস্তির দিকে এখানে ভোটে দাঁড়ায় বিভিন্ন গ্রাম থেকে দাবি উঠেছে বিভিন্ন মানুষ এখান থেকে বলছে সেই হিসাবে ওনাকে তো কোনো না কোনো জায়গায় দাঁড়াতে হবে ভোটে সেই হিসাবে আমরা মনে করছি যে এখানকার মানুষের যে ভালোবাসা যে চাহিদা সেটাকে রেসপেক্ট দিয়ে ভাইজান কথা দিয়েছিলেন সেই কারণে উনি বলেছেন যে ডায়মন্ড হারবার পার্টি অনুমোদন দিলে আপনাদের ভালোবাসার জবাব হিসাবে আমি ওখানে ভোটে দাঁড়াব